আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে যে জিনিসটি জানবো তা হলো বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার সেন্টার সমূহ সারা বাংলাদেশের অর্থাৎ আপনারা এই কয়েকদিন থেকে সব থেকে বেশি যে কমেন্টটি করেন যে ঢাকা থেকে আমি এই নারায়ণগঞ্জ থেকে কোন সেন্টার থেকে পরীক্ষা দেব আমাদের এই এলাকার সেন্টারটি কোনটি তো আজকে আমরা শুধুমাত্র জানবো সারা বাংলাদেশের আপনার ভিডিওটি অবশ্যই আমি বারবার বলতেছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আর কমেন্ট করে লাগবে না যে কোন সেন্টারে আপনি ভর্তি হবেন আমি সারা বাংলাদেশের একটু লম্বা হবে ভিডিওটি তবে আপনি সহজ হবে যদি আপনি ভিডিওটি টেনে দেখেন আর টেনে দেখার সময় আপনি আপনার বিভাগের নামটি যখন দেখেন তখন মনোযোগ দিয়ে দেখবেন পুরো ভিডিওটি আপনার দেখার হয়তো বা প্রয়োজন নেই যদি আপনি ভিডিওটি আপনার অংশ মিডিলে অথবা শেষে হয় আপনি ওই অংশটুকু দেখবেন বুঝে আসছে আর যদি পুরো ভিডিও এখন দেখতে পারেন কোনো সমস্যা নেই সারা ভিডিওটি ওয়াচ করবেন অবশ্যই আমরা দেখব আজকের ভিডিওতে শুধুমাত্র এসএসসি পরীক্ষা দেওয়ার সেন্টারসমূহ বুঝে আসছে ওকে এস এসি পরীক্ষা দেওয়ার সেন্টারসমূহ সারা বাংলাদেশে যারা অবশ্যই ভর্তি হতে চান এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন যারা আমাদের চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আমরা আসলে আজকের ভিডিওটি এখান থেকে শুরু করতেছি আপনারা মনোযোগ সহকারে দেখবেন যারা আমাদের চ্যানেলে নতুন এখান থেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর এখানে আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর আপলোড পাওয়ার জন্য আসলে আমাদের এই চ্যানেলে আপনাদের রিকোয়েস্টেড অনেক ভিডিও কিন্তু আপলোড করা আছে অলরেডি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমি ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে গতকালকে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যে বাংলাদেশ মুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি এক নজরে দেখে নিন আমরা এখানে দেখাচ্ছিলাম যে ভর্তির বর্তমান যেইগুলোতে ভর্তি চলছে এইগুলো দেখাচ্ছিলাম ওকে আরও কিছু কিছু আছে যেমন এইচএসসি রুটিন এসএসসি রুটিন দু হাজার বিশ সালের অথবা উন্মুক্তর সম্পর্কে অনেকগুলো ভিডিও আছে আপনারা বি এই এখানে ক্লিক দেবেন প্রথমে আমার চ্যানেলে ঢুকে ভিডিওতে ক্লিক দেবেন তারপর যেগুলো কমেন্ট করেন এগুলো আপনারা যদি একটু নিচে চলে যান অথবা অনেকগুলো ভিডিও আপনাদের কমেন্টের আনসারগুলো এখানে পেয়ে যাবেন আমরা যে জিনিসটি আজকে এখন দেখাচ্ছি অবশ্যই আমি একটি ব্রাউজার ওপেন করলাম আপনারা বারবার বলতেছে মনোযোগ মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটি আসলে একটু লম্বা হবে কারণ যেহেতু আমি সারা বাংলাদেশের এগুলো নিয়ে ভিডিও ছোটো ছোটো করে দেওয়া যায় না এই জন্য আমি সারা বাংলাদেশের একসাথে দেখাচ্ছি একসাথে আপনারা খুবই মনোযোগ দিয়ে দেখবেন আমরা এই যে সেন্টারগুলো আছে যেমন প্রথমে আছে বরিশাল ওকে আমরা বরিশালের এখান থেকে আমরা শুরু করতে পারি অসুবিধা নেই বরিশালের এসএসসি পরীক্ষা দেওয়ার সেন্টার সমু ওকে আমরা এই যে এসএসসি প্রোগ্রাম দেবেন আপনারা বরিশাল থেকে তো মেন বরিশালে যারা আছেন বরিশাল জেলার মধ্যে আপনাদের জন্য এই সেন্টারগুলো থেকে পরীক্ষা দেওয়া যাবে আপনারা আমি একটু জুম করে দিচ্ছি বরিশাল প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা বরিশালের লোকজন এখান থেকে বরিশাল বিভাগ এবং বরিশাল জেলার যারা ভর্তি হতে চান তবে আপনার বাড়ি যদি অন্য কোনো জেলায় হয় থাকে আপনি যদি চাকরি বা অন্য কোনো কাজে বরিশালে থাকেন তাহলে বরিশালের এই সেন্টারগুলো থেকে পরীক্ষা দিতে পারবেন বুঝে আসছে ওকে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন আমি সবগুলো পড়লে অনেক সময় লাগবে তারপরে আছে কি বরগুনা এই হচ্ছে বরগুনার আটটি সেন্টার আছে এখানে বরগুনায় আপনারা এই বরগুনার জেলার যেগুলো যেই লোকসকল তো বা যারা ভর্তি হতে চান আপনারা এখান থেকে বরগুনা জেলার এগুলো দেখে নেবেন তারপর আছে এই যে একটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই এটিও আপনারা এখানে মাত্র একটি সেন্টার আছে পটুয়াখালী হচ্ছে এটি পটুয়াখালীর এখানে মাত্র চারটি সেন্টার আছে এগুলো আপনারা দেখে নেবেন পটুয়াখালী বরিশাল বিভাগের এখন চলতেছে পটুয়াখালী ওকে পিরোজপুর পিরোজপুর থেকে এই সেন্টারগুলো থেকে ভর্তি হয়ে পরীক্ষা দিতে পারবেন আজকের এই ভিডিওটি শুধুমাত্র এসএসসি পরীক্ষার জন্য পরবর্তীতে আরও ভিডিও পাবেন তারপরে আছে আরও এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা আছে উজিরপুর যে উজিরপুরের এই দুইটি সেন্টার আছে তারপর আছে গিয়া বোলা আমরা বোলা জেলার যেগুলো আছেন আপনারা বোলা জেলার লোক সকাল এখান থেকে পরীক্ষা দিতে পারবেন মনোযোগ সহকারে দেখবেন দয়া করে আর এখানে দেখতে হচ্ছে আপনারা শুধুমাত্র এখানে দেওয়া আছে যে নাম্বার সিরিয়াল নাম্বার বসিয়ে এই সেন্টারগুলো তো এখানে এই সেন্টারগুলো থেকে আপনারা পরীক্ষা দিতে পারবেন শুধুমাত্র বরিশালের যারা আছেন তারা এসএসসি পরীক্ষা দিতে পারবেন এই পুরো সেন্টারগুলো থেকে যদি ভিডিও এখানে মিস করে থাকি কোনোটি আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে আপনারা পড়ে নেবেন ওকে তারপর আমরা নিচে গেলাম বগুড়াতে গেলাম বগুড়ার হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বগুড়ার আমরা দেখবো এই হচ্ছে বগুড়া বগুড়ার মেন জেলা থেকে এই সেন্টারগুলো থেকে পরীক্ষা দেওয়া যাবে ওকে আমরা সিলেক্ট করে যদি একটু আস্তে আস্তে আমি দেখাই তাহলে একটু দেখতে পারবেন আপনারা ঠিক আছে এ হচ্ছে বরিশাল বড় আপনাদের বগুড়া ওকে বগুড়ার এই সেন্টারগুলি থেকে পরীক্ষা দেওয়া যাবে বগুড়ার জেলা থেকে যারা পরীক্ষা দিবেন আপনাদের এই সেন্টারগুলো থেকে পরীক্ষা দেওয়া লাগবে বাবর্তি হতে পারবেন এই সেন্টারগুলোতে এখানে অনেকগুলো সেন্টার প্রায় পঁচিশটির মতো শুধুমাত্র বগুড়া জেলার মধ্যে আছে ওকে তারপরে আমরা নিচে আসলাম যে গাইবান্ধা বগুড়াই বগুড়ার গাইবান্ধা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওকে তো গাইবান্ধার এখানে আছে এগারোটি যারা গাইবান্দার আছেন এগুলি স্ক্রিনশট দিয়ে নিবেন আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে পড়ে ওই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারবেন আমি পরে দেখাচ্ছি কীভাবে যোগাযোগ করবেন অথবা আপনি এই সোজা এই স্কুলে চলে গেলে যদি আপনার যে গাইবান্ধা হয়ে থাকে তাহলে আপনি সোজা চলে যাবেন ওকে সোজা এই প্রতিষ্ঠানে চলে গেলে এখান থেকে পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে পরীক্ষা দিতে পারবেন জয়পুরহাট এই যে জয়পুরহাট জয়পুরহাটের যারা আছেন জয়পুরহাটের আপনাদের এই এখানে মাত্র ছয়টি সেন্টার আছে এগুলো ওকে তারপর আছে সিরাজগঞ্জ সিরাজগঞ্জের তেরোটি প্রতিষ্ঠান আছে এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে পড়ে নেবেন এই হচ্ছে গিয়া আপনাদের বগুড়ার লিস্ট ওকে তারপর আমরা চট্টগ্রাম চট্টগ্রামের রিকোয়েস্ট অনেকগুলো আসছে চট্টগ্রামের এখন আপনারা মনোযোগ দিয়ে দেখবেন যে চট্টগ্রাম এখান থেকে এস প্রোগ্রামের প্রতিষ্ঠানগুলো চট্টগ্রাম ওকে প্রথমে চট্টগ্রাম জেলা চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলা আমরা প্রথমে দেখে নিলাম চট্টগ্রামে এখানে অনেকগুলো আছে আমরা আমি সিলেক্ট করে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে পড়বেন মনোযোগ সহকারে তাহলে পাবেন এখানে অনেকগুলো প্রতিষ্ঠান একটু আপনারা ধীরে ধীরে দেখবেন ওকে এই পর্যন্ত একটি স্ক্রিনশট দিয়ে নেন এই পর্যন্ত বারো তারপর আমরা বারো থেকে আবার নিচে একটু সময় রাখলাম এখানে একটি স্ক্রিনশট দিয়ে যারা আছেন চট্টগ্রামের আপনারা দেখতে পাচ্ছেন যারা চিঠাকাঙ্খের কমেন্ট করেন আপনাদের জন্য ওকে সাতাশ নম্বর পর্যন্ত একটি স্ক্রিনশট দেন তারপর সাতাশ থেকে আছে তিরিশ পর্যন্ত এ হচ্ছে কি আপনার যে চট্টগ্রাম ওকে চট্টগ্রাম জেলা এবং চট্টগ্রাম বিভাগের এখানে দেখাচ্ছিলাম আর চট্টগ্রাম বিভাগের মধ্যে আছে কক্সবাজার কক্সবাজারের এখানে আছে আমাদের যে প্রতিষ্ঠানগুলি এখানে আরও প্রায় আটটি প্রতিষ্ঠান আছে কক্সবাজার আপনারাও এটি স্ক্রিনশট দিয়ে দেখে নেবেন ওকে তারপর আছে খাগড়াছড়ি এখান থেকে খাগড়াছড়ি যারা আছেন আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ওকে এখানে সারা বাংলাদেশের আমি ভিডিওতে দেখাবো আপনারা যে যে কোনো জায়গা থেকে ভর্তি হয়ে পরীক্ষা দিতে পারবেন এটি কোনো বাধা নিষেধ নেই ওকে ওকে সাতচল্লিশ পর্যন্ত তারপর হচ্ছে আপনার রাঙামাটি রাঙ্গামাটির এখানে আরও কয়েকটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাঙামাটি বান্দরবন ঠিক আছে এ হচ্ছে বান্দরবন অর্থাৎ আমরা চট্টগ্রাম বিভাগের যে কয়েকটি ছিল আমরা দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে এগুলো আপনারা মনো দুঃখ সহকারে দেখবেন চট্টগ্রামের যারা আছেন স্ক্রিনশট দিয়ে দিয়ে নিয়ে নেবেন আমি সবগুলো দিতে পারবো না যেই প্রতিষ্ঠান আপনার হয়ে থাকে আপনি সেই প্রতিষ্ঠানে যদি আপনার পার্শ্ববর্তী কোনো প্রতিষ্ঠানে এখানে থাকে তবে এগুলো প্রত্যেকটি থানায় নেই অতবা আপনার না থানায় না থাকলে অন্য একটি থানায় পাবেন অতএব আপনি অন্য থানায় বা অন্য একটি যে প্রতিষ্ঠানে এখানে দেখতে পাচ্ছেন ওই প্রতিষ্ঠানে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন ওকে এ হলো আপনাদের চট্টগ্রামের তারপর আমরা আবার এখান থেকে গেলাম কুমিল্লা কুমিল্লাতে আমরা দেখব এসএসসি প্রোগ্রাম যেহেতু আমাদের এসএসসি প্রোগ্রাম চলতেছে কুমিল্লা জেলার হচ্ছে এই পাঁচটি শুধু স্ক্রিনশট দেন কুমিল্লার যারা আছেন স্ক্রিনশট দিয়ে আপনারা মোবাইলে সেভ করে রেখে পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলে উন্মুক্তের আলাদা কোনো আপনার বিশেষ করে ইয়ে থাকে না যে স্কুল থাকে না অন্যান্য যে স্কুল আছে জেনারেল ওইগুলিতে উন্মুক্তর শুধুমাত্র অনুমোদন আনা হয় এবং ওই অনুমোদন দিয়ে ছাত্রদেরকে পরীক্ষা দেওয়া হয় এবং ভর্তি করানো হয় অতএব আপনারা এই প্রতিষ্ঠানটি মনে করবেন না যে শুধুমাত্র উন্মুক্ত অথবা হতে পারে আপনার জেনারেল কোনো প্রতিষ্ঠান এই জেনারেল প্রতিষ্ঠান হলেও আপনারা যোগাযোগ করে ভর্তি হবেন এই প্রতিষ্ঠানটি অনুমোদিত এবং এখান থেকে পরীক্ষা দেওয়া যাবে যারা কুমিল্লার আছেন স্ক্রিশ দেন ওকে তারপর ফেনি এই হচ্ছে আপনাদের কুমিল্লার যারা পরীক্ষা দেবেন এই ফেনির থেকে এই চারটি পাঁচটি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে পরীক্ষা দিতে পারবেন শুধু স্ক্রিনশট নিয়ে আপনারা পড়ে নিয়ে নেবেন ওকে তারপর আমরা চতুর্থ নম্বর ঢাকায় গেলাম এখান থেকে আমরা ঢাকা চলে গেলাম ঢাকার ওই প্রতিষ্ঠানগুলো থেকে প্রথমে ঢাকা জেলার যারা আছেন ঢাকা আপনাদের জন্য এই প্রতিষ্ঠানগুলো ওকে আমরা স্ক্রিনশট দিই এক থেকে একুশ পর্যন্ত এগুলো স্ক্রিনশট আমরা আবার একটু নিচে যদি যাই তাহলে এখান থেকে যে সাবার যেগুলো আপনারা কমেন্ট করেন ঢাকা জেলার এই প্রত্যেকটি আছে এখানে ঢাকা জেলার বাইশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত অনেকগুলো প্রতিষ্ঠান ঢাকায় আপনাদের প্রতিষ্ঠান এখানেই পাবেন যারা ভর্তি হবেন আপনারা এখানে দেখে ভর্তি হবেন ওকে পঁয়তাল্লিশ থেকে আরেকটি স্টেপ নয় নেওয়া যাবে স্ক্রিনশট নিয়ে আপনারা স্ক্রিনশট নেন ভিডিওটি আরও পিছনে নিয়ে দরকার স্ক্রিনশট নিয়ে রেখা দেন ওকে এই ডাকাতে শুধু ঢাকা জেলাতেই আছে তেষট্টিটা প্রতিষ্ঠান ঢাকা জেলাতে তারপর আছে দামরাই দামরাই যে আপনার এই যে এই সাবার এই আপনার এসি হাই স্কুল সাবার এগুলো আছে সাবারে আছে আপনার পাঁচটি তারপরে গাজীপুর গাজীপুরে এই প্রতিষ্ঠানগুলো এগারোটি স্ক্রিনশট নিয়ে ওই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আপনারা ভর্তি হবেন ওকে স্ক্রিনশট রাখবেন তারপর যেই প্রতিষ্ঠানটি আপনার হয় সেই প্রতিষ্ঠানে আপনি যোগাযোগ করে ভর্তি হবেন মানিকগঞ্জ এখানে দেওয়া দেখা যাচ্ছে যে আরও আপনার ষাটটি প্রতিষ্ঠান আছে মানিকগঞ্জে ওকে তারপর হচ্ছে মনসিগঞ্জ যে মন্সিগঞ্জে আরও তিনটি প্রতিষ্ঠান তারপর হচ্ছে নারায়ণগঞ্জ এখান থেকে সবচেয়ে বেশি কমান্ড আসছে নারায়ণগঞ্জ থেকে ওকে নারায়ণগঞ্জের এই এগুলো প্রতিষ্ঠান স্ক্রিনশট দিয়ে রেখে ওই প্রতিষ্ঠান যোগাযোগ করে ভর্তি হতে পারবেন তারপর আছে নর্স হিন্দি এই মাত্র ছয়টি প্রতিষ্ঠান আছে নর্স আপনারা এখানে ভর্তি হয়ে পরীক্ষা দিতে পারবেন এসবগুলোর স্ক্রিনশট রেখে দেবেন আপনারা দেখতে পাচ্ছি দুইটি আছে শ্রীনগর এই প্রত্যেকটি আসলে স্ক্রিনশট রাখবেন আপনাদের ইয়ার সুবিধাতে যে বোঝার সুবিধাতে তারপরে যে প্রতিষ্ঠানটি আপনার হয় সেখানে আপনি সরাসরি চলে যাবেন গিয়ে পরীক্ষার স্যারদের সাথে কথা বলে ভর্তি হতে পারবেন ওকে এই হচ্ছে ডাকার ঢাকার অনেকগুলো আপনি আবার ব্রেক হয়ে দেখে নেবেন এখানে ফরিদপুর ফরিদপুরের আমরা কয়েকটি দেখতেছি এখানে ওকে তো ফরিদপুরের প্রথমে আমরা এই প্রতিষ্ঠানগুলি দেখলাম যে ফরিদপুরের জেলার এগুলো ওকে স্ক্রিনশট শুধু স্ক্রিনশট রাজবাড়ি এগুলো এই চারটি গোপালগঞ্জের এই আটটি ওকে গোপালগঞ্জের এই প্রতিষ্ঠানগুলো তারপর আছে শরীয়তপুর এই প্রতিষ্ঠানগুলো শরীয়তপুর মাদারীপুর এই প্রতিষ্ঠানগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে ওই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন এই হচ্ছে আপনার এটি আমরা ইয়াতে আছি যে ফরিদপুর ফরিদপুরের এই প্রতিষ্ঠানগুলো এখান থেকে সবগুলো স্ক্রিনশট দিয়ে আপনারা আপনাদের যে প্রতিষ্ঠান হয়ে থাকে সেখানে ভর্তি হতে পারবেন খুবই সহজে যোগাযোগ করে ভর্তি হতে পারবেন যশোর হ্যাঁ অনেক এনে কি কসবাপুর নাকি আপনাদের আরও একটি প্রতিষ্ঠান আছে কুষ্টিয়াতে আরও নয়টি প্রতিষ্ঠান আছে কুষ্টিয়া মাগুরাতে আছে আরও তিনটি প্রতিষ্ঠান ওকে মেহেরপুরে আছে আরও তিনটি প্রতিষ্ঠান নরাইলে আছে আরও ছয়টি ছয়টি প্রতিষ্ঠান নরাইলে যারা এখান থেকে ভর্তি হয়ে পরীক্ষা করতে পারবেন এটাই ভিডিওর মূল মকসুদ আপনাদেরকে জানানো আসলে অনেক কমেন্ট আসে এই জন্য আজকের ভিডিওটি খুলনা এই আমরা শেষ করে নিচ্ছি খুলনা দেখে নেব যারা খুলনাতে আছেন আপনাদের জন্য এগুলি স্ক্রিনশট রাখেন চোদ্দো নম্বর পর্যন্ত স্ক্রিনশট এখানে যে প্রতিষ্ঠান আপনারা হয় সেখানে ভর্তিও পরীক্ষা দিতে পারবেন তারপরে আছে এই পনেরো থেকে সতেরো এই তিনটি প্রতিষ্ঠান খুলনার জেলার জন্য এই ছয়টি ছয়টি প্রতিষ্ঠান বাগেরহাটের আপনাদের জন্য এই চয়টি প্রতিষ্ঠান ওকে তো এটি হচ্ছিলো আমাদের আজকের খোলনার যে সেন্টারগুলো এগুলো আমরা দেখালাম তারপর আসছে এখানে যে সিং মোমন সিংয়ের জন্য আমরা এই প্রতিষ্ঠানগুলো মমনসিং সিংয়ের জেলার অলরেডি তেরো নম্বর পর্যন্ত একটি স্ক্রিনশট দিয়ে রাখেন তারপর চোদ্দো থেকে আমরা যে উনিশ বিশ পর্যন্ত এগুলো হচ্ছে খোলনার বিশ পর্যন্ত হচ্ছে আপনার জামালপুর ওকে বিশ পর্যন্ত আপনাদের এটি জামালপুর আমরা এখন জামালপুরের এটি দেখলাম তারপর আছে আমাদের কিশোরগঞ্জের হচ্ছে আপনাদের যে এইগুলো কিশোরগঞ্জ তো এটাই আজকের মূল ভিডিওর বিষয় ছিল আমরা তারপরে সিলেটে চলে গেলাম সিলেটের আসলে আমার একটি ভিডিও আছে অলরেডি আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন আপনারা হবিগঞ্জের এই প্রতিষ্ঠানগুলো মৌলবী বাজারের এই প্রতিষ্ঠানগুলো সুনামগঞ্জের ওই প্রতিষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের জন্য একটু এই প্রতিষ্ঠানগুলো ওকে এখান থেকে ভর্তি হয়ে পরীক্ষা দিতে পারবেন এটাই ছিল আজকের মূল বিষয় এবং ভিডিওর পুরোটাই এটি দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আসলে আপনারা যতটুকু সম্ভব ভিডিওটি আপনারা স্ক্রিনশট দিয়ে আপনার যেখানে বিভাগের নামটি আসছে সেখানে অথবা আপনি এই ওয়েবসাইটে চলে গেলে এখান থেকে আপনার ইয়েটি নিতে পারবেন ওকে আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেবো সেখান থেকে সোজা চলে যাবেন আপনারা আসার পর এখানে জাস্ট ক্লিক দিয়ে এখান থেকে আপনারা ইয়ে আপনাদের বিভাগ বা এই যে নামগুলো আছে এখানে ক্লিক দিয়ে যেখানে আপনার বাড়ির ঠিকানা হয়ে থাকে সেখানে ক্লিক দিয়ে জাস্ট আপনি ওপেন দিবেন দেওয়ার পর আপনি একটু নিচে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম এসএসসি দিয়ে আপনার এখানে দেওয়া আছে যে বরিশালের এই এই সিস্টেমে আপনি আপনার প্রত্যেকটি বাইর করে দেখতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরেকটি কথা যারা আপনারা যে যেখান থেকে ভর্তি পরীক্ষা দেন সেখান থেকে দিতে পারবেন যেমন আপনাদের বাড়ি যদি দেখা হয় তাকে আপনারা খলনায় গিয়ে চাকরি করেন ওখান থেকে পরীক্ষা দিতে পারবেন তাতে কোনো সমস্যা নেই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ জানি এখানে সমাপ্ত করলাম আল্লাহ হাফিজ